হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ফুটবল বিশ্বের অন্যতম সেরা একজন খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে জানতে চলেছি। তো রোনালদোর আসল নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো দোস স্যান্টোস এভেইরো এবং তিনি জন্মগ্রহণ করেন 1985 সালে পর্তুগালের ফোনচাল মাদেরা নামক একটা জায়গায়। সে অনুযায়ী তার বর্তমান বয়স হচ্ছে 37 বছর এবং তার উচ্চতা হচ্ছে 6 ফিট 1 ইঞ্চি। আর অন্যদিকে তার পরিবারের ব্যাপারটি হচ্ছে, ইনি হচ্ছেন রোনালদোর বাবা জোসদিনি সেভেইরো আর ইনি হচ্ছেন রোনালদোর মা মারিয়া ডোলারেস দোস স্যান্টোস এভেইরো। এছাড়াও রোনালদোর পরিবার রোনালদো এক ভাই ও দুই বোন রয়েছে। আর অন্যদিকে তিনি বিয়ে না করে এ পর্যন্ত 5 জন সন্তানের বাবা হয়েছেন, যার মধ্যে ওনার 3টি সন্তানই সেরোগেসির মাধ্যমে জন্ম নিয়েছেন এবং তার বাকি 2 সন্তান যারা জমজ ছিলেন তারা রোনালদো এবং রোনালদোর গার্লফ্রেন্ড জর্জিনা রড্রিগেজের সন্তান ছিলেন। মানে তারা বিয়ে না করে ন্যাচুরালি বাবা মা হয়েছে, মানে আমরা যেটাকে অনৈতিক বা অবৈধ সম্পর্ক বলি আর কি। তবে পশ্চিমাদের কাছে এটা খুবই ন্যাচুরাল একটা বিষয়। তবে সেটা যাই হোক, অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে রোনালদোর জমজ 2 সন্তান এ বছর মানে 2022 সালের এপ্রিল মাসে মারা যান। তো যাই হোক, এখন চলুন রোনালদোর লাইফস্টাইল সম্পর্কে জেনে আসি। তো ক্রিস্টিয়ানো রোনালদো বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড প্রমোশন এবং কমার্শিয়াল বিজ্ঞাপনের মাধ্যমে এ পর্যন্ত তিনি 8,152 কোটি রুপি আয় করেছেন, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 10,300 কোটি টাকা। আর বিভিন্ন মিডিয়ার রিপোর্টস অনুযায়ী ক্রিস্টিয়ানো রোনালদোর বর্তমানে মোট 8টি বিলাসবহুল বাড়ি রয়েছে, যেগুলোর মূল্য 240 কোটি রুপি থেকে শুরু করে 500 কোটি রুপি পর্যন্ত হতে পারে। আর রোনালদোর গাড়ির কালেকশনে রয়েছে দুনিয়ার সবচেয়ে বিলাসবহুল গাড়িগুলো এবং তার গ্যারেজে ঠিক কতগুলো লাক্সারিয়াস গাড়ি রয়েছে সেটা তিনি নিজেও জানেন না। আর গাড়ি বাড়ির পর রোনালদোর জীবন যে জিনিসটার অভাব নেই সেটা হচ্ছে নারী, মানে গার্লফ্রেন্ড। রোনালদো এ পর্যন্ত যে ঠিক কতগুলো গার্লফ্রেন্ড বানিয়েছে তার সঠিক হিসাব হয়তো সে নিজেও জানে না। এবং এই মুহূর্তে আপনি স্ক্রিনে যাদের দেখছেন এরা সবাই কোনো এক সময় রোনালদোর গার্লফ্রেন্ড ছিল। তো বুঝতেই পারছেন রোনালদো তার বিলাসবহুল জীবন যাপনে কোনো কিছুর কমতি রাখেননি। তবে তার শুরুটা কিন্তু মোটেও এরকম ছিল না, কিংবা তিনি শুরুতে এত ধনীও ছিলেন না। রোনালদো খুবই দরিদ্র একটি পরিবারের ছেলে, যার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল অনেক বড় একজন ফুটবলার হওয়ার এবং তার বাবা মালির কাজ করে পরিবারের ভরণ পোষণ করতেন। তবে মালির কাজ করে রোনালদোর বাবা যে টাকা আয় করত সেই টাকা দিয়ে গোটা একটা পরিবার চালানো অনেক কষ্টকর ছিল, যে কারণে রোনালদোর মা তার বাবাকে আর্থিক সাহায্য করার জন্য ঝিয়ের কাজ করতেন এবং রোনালদোর পরিবারের জন্য তাদের 4 ভাই বোনের পড়ালেখার খরচ বহন করা ছিল একেবারে অসম্ভব। যার দরুন মাধ্যমিক অবধিও পড়ালেখা করতে পারেনি রোনালদো এবং তার আগে রোনালদোকে পড়ালেখা বাদ দিতে হয়। আর এমনিতেও রোনালদো পড়ালেখায় তেমন একটা ভালো ছিল না, কারণ ক্লাসরুমের চেয়ে প্লে গ্রাউন্ডে বেশি দেখা যেত রোনালদোকে, যে কারণে তিনি নিজে পড়ালেখা বাদ দেন যাতে পরিবারের ওপর তার বোঝ একটু কম হয়। এছাড়া রোনালদোর জেদ ছিল তিনি ফুটবলে নিজের ক্যারিয়ার গড়বেন। তো রোনালদোর বয়স যখন মাত্র 8 বছর তখন তিনি স্থানীয় এলাকায় বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেওয়ার মাধ্যমে নিজেকে জনসম্মুখে তুলে ধরেন। আর মাত্র 8 বছর বয়সে রোনালদো সুযোগ পান অ্যান্ডোরিনা ইউথ টিমের জন্য ম্যাচ খেলা এবং রোনালদো সেখানে ভালো পারফর্ম করার পর তিনি সুযোগ পেয়ে যান মেডেইরা সিডি ন্যাশনাল দলের হয়ে খেলার, যেটা তার জন্য অনেক বড় একটা অপরচুনিটি ছিল নিজেকে প্রমাণ করা। এবং ন্যাশনাল টিম হয়ে তিনি 2 বছর খেলেছিলেন, যার দরুন তার ফুটবলের দক্ষতা আরও বেড়ে যায় এবং ওই সময় স্পোর্টসিং ক্লাব পর্তুগালের হয়ে খেলার জন্য প্লেয়ার নেওয়া হচ্ছিল, যেটা রোনালদো শোনার পর তিনি চলে যান সেখানে ট্রায়াল দিতে। আর টানা পরিশ্রম ও 3 দিনের ট্রায়াল দেওয়ার পর রোনালদো সেখানে সিলেক্ট হয়ে যান স্পোর্টিং ক্লাব পর্তুগাল হয়ে খেলার জন্য এবং ওই সময় তাকে £1500 ক্লাব থেকে সাইন করা হয়, যার ধারাবাহিকতায় রোনালদোকে তার পরিবার ছেড়ে মাত্র 13 বছর বয়সে পর্তুগালের রাজধানী লিসবনে চলে যেতে হয়। এবং সেখানে যাওয়ার পর সবকিছু যখন ঠিকঠাক চলছিল তখন রোনালদো জানতে পারে যে তার হার্টের অসুখ রয়েছে এবং ডাক্তার জানান তাকে বেঁচে থাকতে হলে হয় হার্টের সার্জারি করাতে হবে অথবা তাকে সারা জীবনের জন্য ফুটবল ছাড়তে হবে। কিন্তু রোনালদো ছিল মারাত্মক জেদি, তিনি মরে যেতে রাজি তবে ফুটবল ছাড়তে রাজি না। আর তাই জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও তিনি হার্ট সার্জারি করান এবং ভাগ্যক্রমে তিনি বেঁচেও যান। এবং সুস্থ হবার পর তিনি আবারও খেলার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন। আর কঠোর পরিশ্রমের পর রোনালদো আবারও স্পোর্টসিং ক্লাব পর্তুগাল হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে একটা ম্যাচ খেলেন, যেখানে রোনালদোর টিম 3-0 ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে দেয়। আর পর্তুগালের কাছে 3-0 হেরে যাবার পরও ম্যানচেস্টার টিমের কর্ণধর অনেক খুশি ছিল, কারণ সেই ম্যাচে তার নজর ছিল শুধুই রোনালদোর ওপর এবং তিনি রোনালদোর খেলা দেখে রীতিমতো তার ফ্যান হয়ে যান। আর তিনি ম্যানচেস্টার টিমের ম্যানেজার অ্যালেক্স ফার্গুসনকে রিকোয়েস্ট করেন যে করে হোক রোনালদোকে যেন তাদের টিমে আনা হয়। এবং রোনালদো যখন এই ব্যাপারে জানতে পারে বা তাকে বলা হয় ম্যানচেস্টার ইউনাইটেডের মালিক নিজে তাকে পছন্দ করেছেন এবং এর জন্য সে অনেক টাকা পাবে, তখন আর সে না করতে পারে না, কারণ হাজার হলেও একে তো সে আর্থিক সমস্যায় রয়েছে এবং দ্বিতীয়ত প্রতিষ্ঠিত হবার এটাই একমাত্র সুযোগ ছিল রোনালদোর জন্য। যার ধারাবাহিকতায় রোনালদো রাজি হয়ে যায় এবং ম্যানচেস্টার থেকে রোনালদোকে £12.24 মিলিয়ন বা প্রায় 130 কোটি টাকা দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড এফসিতে নেওয়া হয় এবং মাঠে খেলার জন্য তাকে 7 নম্বর জার্সি দেওয়া হয়। আর ওই সময় তার বয়স ছিল মাত্র 18 বছর। আর একটা মজার ব্যাপার হচ্ছে রোনালদো প্রথমে 7 নম্বরের জার্সিটা নিতেই চাননি, তিনি চাচ্ছিলেন তাকে যেন 28 নম্বরের জার্সিটা দেয়া হয়। কিন্তু তিনি কি আর জানতেন CR7 নামটা একদিন ফুটবল প্রেমীদের কাছে ইমোশন হয়ে দাঁড়াবে। যদিও এরপর রোনালদোর জীবনে আরো বড় একটা ধাক্কা আসে যখন 2005 সালে অতিরিক্ত মদ্যপানের কারণে রোনালদোর বাবা মারা যান, কিন্তু এত কিছুর পরও তিনি হেরে যেতে চাননি এবং তিনি খুবই মনোযোগ সহকারে একের পর এক ম্যাচ খেলে গিয়েছেন, যেটা তাকে একটু একটু করে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। আর এরপর 2009 সালে
সালে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে 823 কোটি টাকার বিনিময়ে রিয়াল মাদ্রিদ টিম জয়েন করেন এবং এরপর রোনালদোকে কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো এ পর্যন্ত টপ স্কোরারের ট্রফি জিতেছেন 19 বার ফুটবলার অব দ্য ইয়ার 10 বার সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার 7 বার প্লেয়ার অব দ্য ইয়ার 5 বার চ্যাম্পিয়ন্স লীগ উইনার 5 বার গোল্ডেন বুট উইনার 5 বার ফিফা ওয়ার্ল্ড কাপ উইনার 4 বার ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেন্ট 4 বার ইউরো পার্টিসিপেন্ট 4 বার ইউফা সুপার কাপ উইনার 3 বার ইউফা বেস্ট প্লেয়ার ইন ইউরোপ 3 বার ইংলিশ চ্যাম্পিয়ন 3 বার এবং ইতালিয়ান সুপার কাপ উইনার মোট 1 বার তো এ ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে রোনালদোর বিশ্বের সেরা নামকরা প্লেয়ার CR7 হবার গল্প ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে আমাদের সাপোর্ট করার জন্য একটা বিনীত অনুরোধ করা গেল।